কফযুক্ত কাশি, শুকনো কাশি, ভাইরাসজনিত কাশি, আপনার কাশি যে প্রকারেরই হোক না কেন সেরে যাবে এই আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত সম্পূর্ণ ঘরোয়া চিকিৎসাতে, এবং সেটা অতি দ্রুত। এই চিকিৎসায় বহু মানুষের প্রবল কাশি, এমনকি দম বন্ধ করা কাশিও সেরে যায় সম্পূর্ণভাবে। তবে অবশ্যই এই একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, কাশির প্রকারভেদ অনুসারে ওষুধ তথা চিকিৎসাও কিন্তু একটু আলাদা আলাদা। মূল বিষয়গুলি এক হলেও প্রয়োগ পদ্ধতি একটু আলাদা, ভেষজের ক্ষেত্রেও তাই। সুতরাং শুরুতেই খুব সংক্ষেপে বুঝে নেব কাশির প্রকারভেদ, না হলে চিকিৎসা নেওয়া সম্ভব নয় একেবারেই। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বেশি গভীরে প্রবেশ না করে বলা যায় বয়স নির্বিশেষে কাশি প্রধানত দু প্রকারের, সরল কাশি এবং শুষ্ক কাশি। শিশুদের হুপিং কাশির প্রসঙ্গ আলাদা, সেটা আমাদের এই ভিডিওর আলোচ্য নয়। যাই হোক, সরল কাশি এবং শুষ্ক কাশি, এই দু প্রকারের কাশির মধ্যে শুরুতেই সরল কাশির আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত ঘরোয়া চিকিৎসার বিষয়ে আলোচনা করব। সরল কাশিও খুবই গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা। সাধারণ অর্থে কাশি বলতে আমরা এই সরল কাশিকেই বুঝি। নাম সরল কাশি হলেও সমস্যাটা কিন্তু এতটা সরল নয়। বহু মানুষ এ ধরনের কাশিতে ভোগেন। শ্বাসের সঙ্গে অতিরিক্ত ধোঁয়া, ধুলিকণা প্রভৃতি গ্রহণ করলে এবং অজীর্ণজনিত কারণে শরীর অসুস্থ হলে কাশি উৎপন্ন হয়। তাই বলা হয় শ্লেষ্মা বা কফ ছাড়া কাশি হয় না। সরল কাশি ছাড়া আরও এক প্রকারের কাশির কথা উল্লেখ করেছি শুরুতেই, তা হলো শুষ্ক কাশি। সরল কাশি নিজেই একটি রোগ, কিন্তু শুষ্ক কাশি কোনো রোগ নয়। এটি হলো কাশিরূপে আমাদের দেওয়া দেহের সতর্কবার্তা। দেহের অভ্যন্তরে কোনো মারাত্মক রোগের সম্ভাবনা দেখা দিলে দেহ এই শুষ্ক কাশি উৎপন্ন করে আমাদেরকে সতর্ক করে দেয়। নিউমোনিয়া, হাঁপানি, যক্ষা, পুড়িসি প্রভৃতি মারাত্মক ও জটিল রোগের পূর্বাভাস হিসেবে শুষ্ক কাশির সৃষ্টি হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতির জীবাণুর এর জন্যই দায়ী। এ ধরনের কাশিকে শুষ্ক কাশি এজন্যই বলা হয় যে এই কাশির সঙ্গে কোনো শ্লেষ্মা নির্গত হয় না। যাই হোক, আমরা এই দু প্রকারের কাশিরই আয়ুর্বেদসম্মত ঘরোয়া চিকিৎসার আলোচনা করব। প্রথমেই সরল কাশির চিকিৎসার কথা বলবো, তা আগেই বলেছি। চিকিৎসাগুলি অনেকেরই জানা, তবু কিছু লক্ষণ অনুসারে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এই সাধারণ ঘরোয়া ওষুধই চমৎকার কাজ করতে সক্ষম। আসুন জেনে নিই সরল কাশি বা সাধারণ কাশির চিকিৎসা। প্রথম চিকিৎসা, সর্দি কাশি, অর্থাৎ সর্দিজনিত যে কাশি তা সারানো অতি সহজ। দু চামচ আদার রস আর এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে খেতে হবে, দিনে দুবার, সকাল এবং বিকেলে। দু তিন দিন এভাবে খেলেই কাশির সমস্যা নিরাময় হবে। দ্বিতীয় চিকিৎসা, সরল কাশিও অর্থাৎ শ্লেষ্মাজনিত কাশিও দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গেই সঠিক চিকিৎসা না করলে। আপনার কাশি যদি বেশ কয়েকদিনের পুরনো হয় তাহলে প্রথম চিকিৎসাটি তো অবশ্যই নেবেন, এবং সঙ্গে সঙ্গে গলায় এবং বুকে জমে থাকা কফ বা শ্লেষ্মাও দূর করার চিকিৎসা নিতে হবে। 250 মিলিগ্রাম বা 1 গ্রাম লবঙ্গচূর্ণ অর্থাৎ লবঙ্গর গুঁড়ো আধ কাপ গরম জল সহ খেতে হবে। এতে জমে থাকা কফ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কাশিও দূর হবে। এই ওষুধে সাধারণত 3-4 দিনেই উপকার পাওয়া যায়। তবে বেশি কফ জমলে এবং পুরনো কাশির ক্ষেত্রে অবশ্যই সপ্তাহখানেক ওষুধটি খেতে হবে, সকালে একবার এবং বিকেলে আরেকবার, মোট দিনে 2 বার লবঙ্গ পাউডার মুখে নিয়ে আধ কাপ ঈষদুষ্ণ জল পান। এ দুটো চিকিৎসা সরল কাশির, অর্থাৎ কফ জমে যে কাশির সৃষ্টি হয় সে ধরনের কাশির। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি এমন হয় যে কাশির সঙ্গে শ্লেষ্মা রয়েছে এবং সেই সঙ্গে পেট ফাঁপাও রয়েছে, এমনটা হলে কিন্তু কখনোই অবহেলা করবেন না, কারণ এই অবস্থায় দেহের রসবহ স্রোতে বায়ুর প্রবেশ ঘটে এবং তার পরিণামে সৃষ্টি হয় হার্টের রোগ বা হৃদরোগ। এরকম কাশির ক্ষেত্রে 1-2 গ্রাম গোলমরিচ গুঁড়ো এবং 100 mg বা 1 চিমটি পরিমাণ হিঁয়ের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে সকালে ও বিকেলে 1 কাপ ঈষদুষ্ণ জল সহ খেতে হবে। 3-4 দিন অবশ্যই খাবেন, কাশি কমে গেলেও 3-4 দিনই খাবেন। হিং কীভাবে শোধন এবং গুঁড়ো করতে হয়
সে সম্বন্ধে এই বেঙ্গল আয়ুর চ্যানেলে একটি ভিডিও রয়েছে, দেখে নিলে বিশেষভাবে উপকৃত হবেন, দেখে নেবেন। এবার আসি শুকনো কাশির প্রসঙ্গে। শুকনো বা শুষ্ক কাশি কি, এর কারণ কি তা শুরুতেই বলেছি। মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন জীবাণুর আক্রমণে এই ধরনের কাশির সৃষ্টি হয়। শুষ্ক কাশির পেছনে থাকে মারাত্মক রোগের উপস্থিতি। যদি কাশির প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা যায় তাহলে কাশি তো অবশ্যই, যে রোগের পূর্বাভাস এই কাশি সে রোগের হাত থেকেও শরীরকে অনেকটাই রক্ষা করা যায়। এক্ষেত্রে দুটি ওষুধের প্রয়োজন, বলা হচ্ছে দু ধরনের ওষুধের প্রয়োজন। প্রথম ওষুধ জেনে নিন, কচি বাসক পাতার রস 2 চামচ 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে সকালে ও বিকেলে খেতে হবে, একটানা অন্তত 1 সপ্তাহ। দ্বিতীয় ওষুধ, প্রথম ওষুধের পাশাপাশি এটিও খেতে হবে। আর যদি বাসক পাতা সংগ্রহ করতে না পারেন তাহলে প্রথম ওষুধটি খাওয়া সত্যি অসম্ভব। দুটি ওষুধ পাশাপাশি খেলে খুবই কার্যকরী চিকিৎসা সম্ভব, তবে প্রথম ওষুধ সংগ্রহ করা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয়টিই খাবেন। দ্বিতীয় ওষুধটিও খুবই কার্যকরী। জেনে নিন কি করতে হবে। আমাদের প্রয়োজন 1 চামচ থেঁতো আদা বা পেস্ট করে নেওয়া আদা, কুটে নিলেও চলবে। 1.5 কাপ জলের সঙ্গে আদার এই পেস্ট 4 মিনিট ফোটাতে হবে। 4 মিনিট ফুটে যাওয়ার পর বা মোট সিদ্ধ করার পর 1 চামচ হলুদ গুঁড়ো মেশাবেন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নেবার পর আরও 2 মিনিট ফোটাবেন। তারপর জলটি নামিয়ে ছেঁকে নিতে হবে। এই সিদ্ধ জলে 1 চামচ মধু মেশাতে হবে। এবার এটি চায়ের মতো পান করতে হবে। এভাবে দিনে অন্তত 2 বার করে খাবেন, একটানা 7 দিন। তবে 2 দিনেই কাশি কমে যাবে। আর হ্যাঁ, গরম জলে গার্গল করাটা অতি প্রয়োজনীয়। 1 গ্লাস জলে 1/4 চামচ লবণ মিশিয়ে গার্গল করতে হবে দিনে 2 বার। তবে শিশুদের ক্ষেত্রে গার্গল করানোর চেষ্টা না করাই ভালো। যাই হোক, এইভাবে সপ্তাহখানেক ওষুধ খাওয়ার এবং গার্গল করার পরেও যদি সমস্যা না কমে তাহলে অবশ্যই সরাসরি কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি লক্ষ্য করেন জ্বর, পেট খারাপ, দুর্বলতা, অতিরিক্ত ঠান্ডা বোধ বা কাঁপুনি, এ সকল সমস্যার 1টি বা 2টি উপস্থিত রয়েছে, এই উপস্থিতি লক্ষ্য করলে তাহলে সময় নষ্ট না করে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।